ত্রয়োদশ পর্ব। তারা আর মাধব অনেকক্ষণ একে অন্যের দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। মাধবের সাথে তারার পরিচয় আশৈশব। তারার পিতার গ্রামে ছিল মাধবের মামার বাড়ি। মাধব যখন প্রায় মাতুলালয়ে আসত, তখন হতেই দুজনের প্রীতির একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। এই মধুর সম্পর্ক বহু দিন পর্যন্ত অটুট ছিল, কিন্তু মথুরের পিতা রাধাগঞ্জ ত্যাগ করে যখন কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করল, তখন হতেই তারার সাথে মাধবের অবশ্য দেখা সাক্ষাৎ বড় একটা হয়নি। কিন্তু খুড়োর সম্পত্তি হাতে পাবার পর যখন আবারই রাধাগঞ্জে স্থায়ীভাবে বসবাস শুরু করল মাধব, তখন থেকেই আবার পূর্ব পরিচয়ের সূত্রটা ক্রমশ গভীর হয়ে উঠতে থাকে। আজ হয়তো মথুর খুড়িমার সম্পত্তি লোভের মোহে মাধবের সাথে ঝগড়া বিবাদ করা শুরু করেছে, একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোনোকালই মাধবের সাথে মথুরের এই সম্পর্ক ছিল না, বরঞ্চ এর বিপরীত সম্পর্কই বিদ্যমান ছিল। তখন মাধব প্রায়ই আসত মথুরের বাড়ি, তারার সাথে মেলামেশা করত মাধব। কথাবার্তা আলাপ আলোচনার ভেতর দুইজনে ভ্রাতা ভগিনীর সম্পর্কের এক অমলিন আনন্দ উপভোগ করত। এই অবাঞ্ছিত সাক্ষাতে মাধবী প্রথমে জিজ্ঞেস করে, তারা তুমি এখানে কেমন করে এলে? এই একই ধরনের প্রশ্ন আমিও তোমায় করতে পারি, তারা উত্তর করিল। মাধব বলল, আমার সব কথাই তোমাকে সময় মতো খুলে বলবো বৌদি, আমি পুরুষ, আমার পক্ষে এই সময় এখানে থাকা অশোভন নয়। কিন্তু তোমার ব্যাপারটাই বড় বেশি রহস্যের বলে মনে হচ্ছে বৌদি। তারা তখন স্বামীর কোনো কথা গোপন না করে আগাগোড়া সব বৃত্তান্ত বলে যেতে লাগল। মথুরের অস্থিরতা, পেঁচার ডাকে উদ্ভ্রান্তের মতন বাইরে বেরিয়ে যাবার কথা সব কিছু বলল তারা। এই রহস্যের রূপ উদ্ঘাটন হেতু মথুর ঘুমিয়ে পড়লে। তার বালিশের নিচ থেকে গুদাম মহলে চাবি নিয়ে নীরবে এখানে চলে আসে তারা। পাশের গুদাম ঘরের দরজা খুলে সে তার ভেতরে প্রবেশ করেছিল। ও তাই বটে, শিকলের যে ঝনঝন আওয়াজ হচ্ছিল সেটা তোমারই দরজা খুলবার শব্দ, মাধব জিজ্ঞাসা করল। তারা বলল, তা একটু হতে পারে, শিকল খোলার সময় শব্দ হয়েছিল বটে। মাধব বললে, আচ্ছা ওই দীর্ঘ নিঃশ্বাসের যে শব্দটা, মানে এই অন্ধকারের ভেতর একটা অদ্ভুত আত্মস্বর শোনোনি তুমি? তারা বললে, হ্যাঁ শুনেছি, কিন্তু সেটা কি তাহলে তোমার ঘর থেকেই আসছিল? মাধব বললে, না আমার ঘর থেকে ওই শব্দ আসতে যাবে কেন? তারা বললে, তাহলে ওই শব্দ কিসের? আতঙ্কিত তারা জিজ্ঞেস করল মাধবকে, কিন্তু মাধব এর কোনো সদ উত্তর দিতে পারল না, দেবার সময়ও পেল না। সে আবার অমনি একটি আত্মস্বর ভেসে এলো। তারা সভয়ে চমকে উঠে বলল, ওই যে আবার হচ্ছে? মাধব বলল, হ্যাঁ ওই শব্দটার কথাই আমি বলছি, এসো ওই শব্দটা কোথা থেকে আসছে দেখি। তারা বলল, না আগে তোমার সব ঘটনার কথা বলে নাও, তুমি কেন এখানে এসেছো? মাধব স্থির দৃষ্টিতে তার প্রতি তাকাল, তারপর বলল, আমি সবই বলবো তারা, কিন্তু একটা কথা, আমি যা বলবো তা তোমার কাছে হয়তো খুবই অপ্রিয় হবে, বলো শুনবে? তারার মুখ পাংশু হয়ে গেল, না জানি কোন কথা শুনতে হয় তাকে, তবু সে জোর দিয়ে বলল, শুনবো। মাধব তখন আদ্যপান্ত সমস্ত ঘটনা প্রকাশ করল তারার কাছে। ডাকাতি করার কথা, উইল জাল করার চেষ্টা, তাকে অন্ধকারের ভেতর আহত করে ওই স্থানে বন্দি করে রাখার যাবতীয় ঘটনা বর্ণনা করল মাধব। তারপর সে বলল, আর এর পেছনে যে অদৃশ্য শত্রু কাজ করছে সে হলো তোমারই স্বামী মথুর মোহন। সমস্ত শুনে তারার মাথায় যেন বজ্রঘাত হলো, কিন্তু তবু সে কোনোরূপ বিচলিত হলো না, নীরবে সমস্ত দুঃখ বেদনা সহ্য করল সে। তারপর বলল, তা যেন হলো,
কিন্তু তোমার কথায় বুঝলাম ওরা তোমায় আজকে এখানে নিয়ে এসে বন্দি করেছে। তুমি যে রহস্যের উদ্ঘাটন করলে সে রহস্যের শুরু তাহলে কি আজকেই? কিন্তু আমি যে রহস্যের সন্ধানে এসেছি সে রহস্যের প্রথম শুরু আজ থেকে মাত্র 3 দিন আগে। মাধব বললে, আমার মনে হয় থেকে থেকে ওই যে একটা গোঙানির শব্দ কানে বাজছে, ওই শব্দটা কিসের, কোথা থেকে আসছে জানতে পারলে তুমি রহস্যের অনেকটা সুরাহা করতে পারবে। তারা বললে, কোথা থেকে ওই শব্দটা আসছে সে বিষয়ে তুমি কি কিছু অনুমান করতে পেরেছো? মাধব বললে, না, দস্যু দলের সর্দার অনেক চেষ্টা করেছে, পারেনি। তারা বললে, কিন্তু একটা জায়গা আছে, সেটা বোধহয় তোমাদের সকলেরই নজর এড়িয়ে গেছে। মাধব জিজ্ঞাসা করলে, কোথায়? তারা বললে, এসো আমার সাথে। মাধব তারার পিছন পিছন আবার সে গুদাম ঘুরে এসে ঢুকল। সেই ঘরের একটা দেওয়ালে অতি ছোট্ট একটি দরজা। ভেতরে প্রবেশ করলে সকলেরই নজর এড়িয়ে যায়। সেই দরজার নিকট প্রবেশ করতেই সে আর্তনাদ কানে এলো। আর মুহূর্ত মাত্র দেরি অসহ্য হলো মাধবের। তারার হাত থেকে চাবির গোছাটা ছিনিয়ে নিয়ে এসে পাগলের মতো তালা খুলবার চেষ্টা করলো। এক একটা চাবি তালার ভিতরে ঢুকিয়ে বারবার ব্যর্থ চেষ্টা করতে লাগলো মাধব। অবশেষে একটি চাবি তালার রন্ধ্রে প্রবেশ করতেই তালাটা সে মুহূর্তে খুলে গেল। সাথে সাথে ভিতরে প্রবেশ করলো সকলে। ঘরের ভিতর প্রবেশ করেই দেখতে পেল ওরা একটা অপবিশর সিঁড়ি ধাপে ধাপে উপর দিকে উঠে গেছে ক্রমশ। সেই সিঁড়ি বেয়ে উঠে পড়ল ওরা ঠিক দোতলা আর একতলার মাঝখানে অতি ক্ষুদ্র আর অপবিশর একটি দরজা দেখতে পেল মাধব। চাবি দিয়ে আবার সেই দরজার তালা খুলে ফেলে ঘরের ভেতর প্রবেশ করলো মাধব আর তারা। লণ্ঠনের আলোয় যে দৃশ্য তারা দেখতে পেল উভয়েরই তাতে সর্বশরীর বিস্ময়ের শিহরণে রোমাঞ্চিত হয়ে উঠল। ওরা দেখতে পেল মেহগিনী কাঠের একটা খাটের উপর শায়িত অতি জীর্ণ শীর্ণ এক নারী মূর্তি। অনাহারে লাঞ্ছনায় ও যন্ত্রণায় চেহারা মুখ তার পাংশু হয়ে উঠেছে। তবু একটা অপূর্ব জ্যোতি তার সর্বাঙ্গ থেকে যেন বিচ্ছুরিত হচ্ছে চারদিকে। সে জ্যোতি হল ওই স্নেহময়ী নারী মূর্তির অফুরন্ত রূপ রাশির দীপ্তি। মাধব আর তারা দ্রুত এগিয়ে যায় ওই দিকে। চোখের এক পলক দেখে চিনতে পারল যে সে আর কেউ নয়, সে মাতঙ্গিনী। ইতি রাজমোহনের স্ত্রী উপন্যাসের 3রয় পর্ব সমাপ্ত হলো। ধন্যবাদ।